आधा और पानी की मोज आछे तीन बाय चार अंश हमने जेटी क नम्बर थेके क नम्बरे पेयेछि पानी उपरे आछे एक पद्धति नियोगा करब एक नीचे जेहतु ना एक धरे निल चार लसाब चार चार और एक लसाब चार चार दिए भाग कर लार एक चार एक गुण कर लार चार दिए चार के भाग कर ले भाग कर पेल एक दिए तीन के गुण कर ले गुण कर पेलम तीन चार थे तीन बार दिले आ गल एक नीचे घर चार थकल अतए खुटी के एक बार चार अंश पानी उपरे आछे उत्तर एक बार चार अंश शिक्षार्थी बंधुरा लक्ष्य करो आमरा क एवं ख नम्बर दुटी समाधान करे फेलेछि एबार ग नम्बरे आमरा जाब ग नम्बरे आछे देखो खुटीटির কাদায় থাকা অংশের দৈর্ঘ্য কত খুঁটির কাদায় থাকা অংশের দৈর্ঘ্য কত অর্থাৎ একটি খুঁটির এক বা চার অংশ আছে কি কাদায় এই অংশটার আমাদের দৈর্ঘ্যটা চেয়েছে কত সেক্ষেত্রে আমাদের উদ্দীপককে বলে দিয়েছে পানির উপরে থাকা অংশের দৈর্ঘ্য এক মিটার পানির উপরে থাকা অংশের দৈর্ঘ্য এক মিটার এখন আমরা পানির উপরে খ নম্বরে আমরা পানির উপরের অংশটা বের করেছি সেখান থেকে আমরা এখন কাদায় থাকা অংশের দৈর্ঘ্য বের করব উদ্দীপকের আলোকে चार अंश प्रश्न मते प्रश्न मत लिखते शर्त मत लिखले लिखा जा प्रश्न मत एक बार चार अंश दैर्घ्य एक मीटर सबा भलो लाइन की लक्ष्य कर उद्दीपके बोले देवा पानी उपरे थका अंशे दैर्घ्य एक मीटर और आमरा ख होते समाधान कर देखो ख नम्बर सबा ख नम्बर पानी उपरे थका अंश आमरा पेयेछि एक बाय चार अंश अर्थात ये एक बाय चार अंशे दैर्घ्य एक मीटर एखन आमरा कादाय थका अंशे दैर्घ्य बेर करब एवं कादाय थका अंशे अंश चार अंश खुटीटी कदाई आ चार अंश शिक्षार्थी बंधुरा
দেখো আমরা সহজে সবাই বুঝতে পারছি যে খুঁটির কাদায় থাকা অংশের দৈর্ঘ্য এবং পানির উপরে থাকা অংশের দৈর্ঘ্য একই অংশ 1/4 এবং কাদায়ও 1/4 অংশ অর্থাৎ উদ্দীপকে আমাদের দেওয়া আছে 1/4 অংশ দৈর্ঘ্য 1 মিটার তাহলে কাদায় থাকা অংশের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 1 মিটার কিন্তু কাদায় থাকা অংশের দৈর্ঘ্য এক মিটার উত্তর এক মিটার আশা করি সবাই ক নম্বরটা বুঝতে পেরেছ এবার আমরা কয়েল আলোকে ঘ নম্বরটা পড়ার চেষ্টা করব দেখি সবাই ঘ নম্বরটা কি আছে খুঁটিটির কাদা অপেক্ষা পানিতে কত মিটার বেশি আছে খুঁটিটির কাদা অপেক্ষা পানিতে কত মিটার বেশি আছে অর্থাৎ কাদা এবং পানির যে পরিমাণটা আছে সেটা আমাদেরকে তুলনা করতে বলেছে কতটুকু বেশি আছে আমরা উদ্দীপক থেকে পেয়েছি যে 1/4 অংশের দৈর্ঘ্য অর্থাৎ পানির উপরে থাকা অংশের দৈর্ঘ্য 1 মিটার তাহলে 1/4 অংশের দৈর্ঘ্য 1 মিটার 1/4 অংশের দৈর্ঘ্য কত 1 মিটার এক অংশের দৈর্ঘ্য 1/4 এত মিটার এটিকে আমরা এখানে প্রক্রিয়া চিহ্নের কাজটা কমপ্লিট করে ফেলব এক গুণন যেটি আমরা গত ক্লাসে শিখিয়েছি ভাগের ভগ্নাংশ কিভাবে করতে হয় সমান 4 মিটার অতএব আমাদেরকে বের করতে হবে এখন যেহেতু পানিতে কত মিটার বেশি আছে বলেছে খুঁটিটির কাদার পরিমাণটা পানির পরিমাণটা আগে বের করে নিতে হবে আমাদেরকে পানিতে আছে 1/2 অংশ অতএব 1/2 অংশের দৈর্ঘ্য 4/1/2 মিটার 2 × 2 = 4 আমরা এখানে পেলাম 2 মিটার পরিষ্কার করে আমি লিখে দেখাই 2 মিটার আমরা 1/2 অংশের দৈর্ঘ্য পেলাম 2 মিটার অর্থাৎ পানিতে থাকা অংশের দৈর্ঘ্য 2 মিটার এখন খুঁটির কাদা অপেক্ষা পানিতে কত মিটার বেশি সেটি বের করব অতএব বেশি 2 - কাদাই ছিল 1 মিটার 1 মিটার অর্থাৎ খুঁটিটির কাদা অপেক্ষা পানিতে মিটার বেশি আছে বেশি আছে উত্তর 1 মিটার আমাদের 1 নম্বর সৃজনশীল সম্পূর্ণ হয়েছে আশা করছি সবাই বুঝতে পেরেছো এবং ভালোভাবে সবাই লক্ষ্য করবে এখন আমরা 2 নম্বর সৃজনশীলে চলে যাব লক্ষ্য করি 2 নম্বর সৃজনশীলটা কি আছে উদ্দীপক প্রথমে
একটি ধাতুর নলে 2 মিটারের ওজন 10/2 কেজি। একটি ধাতুর নল দেওয়া আছে যেটি 2 মিটারের ওজন 10/2 কেজি। এটার আলোকে আমরা এই ক খ গ অঙ্কগুলো সমাধান করব। ক নম্বর কি আছে? নলটি 2 মিটারের ওজনকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো, যেটি আমরা গত ক্লাসে সম্পূর্ণ করেছি। 2 মিটারের ওজনকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো
আমরা সৃজনশীলের ক্ষেত্রে কোনো অঙ্কের সমাধান যদি পূর্ববর্তী অঙ্কে পেয়ে থাকি সেটা আমরা ব্যবহার করতে পারি পরবর্তী অঙ্কে না করে, এবং সেখানে আমরা অবশ্যই উল্লেখ করে দেব। যেমন এখানে নলটির 1 মিটারের ওজন 13/4 কেজি, এটা আমরা খ নাম্বার করতে পেয়েছি। এখানে আমরা উল্লেখ করে দেওয়ার ফলে আমাদেরকে নতুন করে এটা কষতে হলো না। অতএব নলটির 3/5 মিটারের ওজন অবশ্যই বেশি হচ্ছে। এখানে যেহেতু সবগুলোই বিজোড় সংখ্যা এবং আর আগে কোনোটার সাথে কাটা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা লবের সাথে লব গুণ করে পাচ্ছি 3 × 39, 4×5 = 20 এত কেজি। এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে দাঁড়াচ্ছে 1 সমস্ত 19/20 কেজি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নলটির 3/5 মিটারের ওজন 39/20 কেজি বা 1 সমস্ত 19/20 কেজি। নলটির 3/5 মিটারের ওজন পেলাম আমরা 39/20 কেজি বা 1 সমস্ত 19/20 কেজি। উত্তর 39/20 কেজি বা 1 সমস্ত 19/20 কেজি। গ নাম্বার আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা খ নাম্বারটি দেখব। খ নাম্বারে আছে নলটির 3/5 মিটারের ওজন, নলটির 3/5 মিটারের ওজন 2 কেজি থেকে কত কম, অর্থাৎ এই যে 3/5 মিটারের ওজন আমরা কিন্তু খ নাম্বারে বের করেছি। খ নাম্বারে আমাদের কাছে বের করতে বলা হয়েছিল 3/5 মিটারের ওজন, আর খ নাম্বারে আমাদেরকে বলেছে এই 3/5 মিটারের ওজন 2 কেজি থেকে কত কম। আমরা গ নাম্বারে পেয়েছি 39/20 কেজি, আমরা কোথায় থেকে পেলাম? গ নং হতে, গ নং হতে। এখন আমরা এই 3/5 মিটারের ওজনটা যেটা পেয়েছি সেটা 2 কেজি থেকে কত কম সেটি বের করব। অতএব কম সমান 2 বিয়োগ 39/20 এত কেজি, লসাগু 20। 2 পূর্ণ সংখ্যা, নিচে আমরা ভগ্নাংশ মনে করলে ধরে নিচে 1 ধরে নিতে পারি। তাহলে 1 দিয়ে 20কে ভাগ করলে 20 পাওয়া যায় এবং 2 দিয়ে গুণ করলে 40 হচ্ছে। বিয়োগ 20কে 20 দিয়ে ভাগ করলে 1, 39কে 1 দিয়ে গুণ করলে 39। দশ থেকে 9 বাদ দিলে 1, 3কে 3কে 1 দিয়ে দিলে 4 হলো, 4কে 4 বাদ দিলে হাতে কিছু থাকছে না, 1। এবং হর 20। অতএব 3/5 মিটারের ওজন 2 কেজি থেকে 1/20 কেজি কম। উত্তর 1/20 কেজি। ওজন 2 কেজি থেকে তাহলে কত কম হলো? 1/20 কেজি। আমরা এবার 3 নাম্বারে কি আছে সেখানে চলে যাব। দেখা যাক 3 নাম্বারে কি আছে আজকে। 3 নাম্বারে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে আমরা 3 নাম্বারে জ্যামিতি লক্ষ্য করছি। জ্যামিতি কি আছে? একটি বৃত্ত অঙ্কন করে এর অংশগুলো চিহ্নিত করো।
একটি বৃত্ত অঙ্কন করব আমরা এবং তার অংশগুলো চিহ্নিত করতে শিখব। সবাই জ্যামিতিক বক্স নিয়ে অবশ্যই হাতে কলমে একটি চলমান বিন্দু একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুর চারপাশে সমান দূরত্ব বজায় রেখে একবার ঘুরে আসলে যে গোলাকার আকৃতি সৃষ্টি করে তাকে আমরা বৃত্ত বলি। তাহলে আমরা যে সংজ্ঞাটা বললাম দেখো যে স্থির বিন্দুকে কেন্দ্র করেছে, কেন্দ্র করে একটি চলমান বিন্দু এই বিন্দু চারপাশে ঘূর্ণায়মান হয়ে এক সমান দূরত্ব বজায় রেখে একটি গোলাকার আকৃতি সৃষ্টি করেছে। এই গোলাকার আকৃতিটির নাম বৃত্ত। চিত্র বৃত্ত এই স্থির বিন্দুটির নাম কেন্দ্র। একে আমরা ও দ্বারা চিহ্নিত করলাম। এখন আমাদের কোশ্চেনে ছিল একটি বৃত্ত অঙ্কন করে এর অংশগুলো চিহ্নিত করো। আমরা জানি যে বৃত্তে ছয়টি অংশ আছে। একটি অংশ পেয়েছি যেটি হচ্ছে কেন্দ্র, যাকে আমরা ও দ্বারা শনাক্ত করেছি, এবং কেন্দ্র থেকে বৃত্তের পরিধি যে কোনো বিন্দু পর্যন্ত সংযুক্ত বা রেখাংশকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। তাহলে কেন্দ্র থেকে আমরা পরিধি যে কোনো বিন্দু পর্যন্ত একটা রেখাংশ টেনে দিলাম, এটা হলো ব্যাসার্ধ। এই সংযুক্তকারী বিন্দুকে এ দ্বারা চিহ্নিত করলাম। তাহলে ও এ হলো ব্যাসার্ধ। এবার আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সংযুক্তকারী রেখাংশকে বলে ব্যাস, এবং ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ এখন যদি আমরা কেন্দ্রের অপর প্রান্তটা টেনে দিই, তাহলে এই রেখাংশটাকে কেন্দ্র ভেদ করে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে যাচ্ছে। এই সংযুক্তকারী রেখাংশের নাম দিলাম বি, এটা হলো এবি ব্যাস। আমরা পেলাম কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস। আরেকটা অংশের নাম আমরা জানি যে যেটি বৃত্তের পরিধি যে কোনো দুইটি বিন্দুর সংযোগকারী রেখাংশকে জ্যা বলে, সেটি আমরা এখানেও আঁকতে পারি, উপরে আঁকতে পারি, যে কোনো জায়গায় বৃত্তে। পরিধে যে কোনো দুইটি বিন্দু সংযোগকারী রেখাংশ নাম দিলাম আমরা সিডি, এটি পেলাম আমরা জ্যা। বৃত্তের মোট দৈর্ঘ্যটাকে আমরা বলি বৃত্তের পরিধি। মোট দৈর্ঘ্যটা অর্থাৎ এই পুরো চারপাশের দূরত্বটাই হচ্ছে বৃত্তের পরিধি। আরেকটি অংশ কি থাকলো, বৃত্তের চাপ। বৃত্তের খন্ডিত অংশকে আমরা চাপ বলি। যেমন এই কেন্দ্র থেকে স্থির বিন্দু থেকে আমরা একটা বৃত্ত চাপ নিয়ে রেখাংশ বৃত্তটা সম্পূর্ণ করেছিলাম। এখন আমরা আরেকটি যে কোনো মাপের যদি চাপ নিই, এটা একটা অংশ আমরা কাটলাম, সেটি হচ্ছে বৃত্তচাপ। এরকম ভাবে যদি আরেকটি আমরা অংশ কাটি, এটা হলো আরেকটি বৃত্তচাপ। এইভাবে আমরা যে অংশগুলো একটা বিন্দুকে কেন্দ্র করে কাটি সেটা হচ্ছে বৃত্তচাপ। তাহলে বৃত্তের খন্ডিত অংশ হলো বৃত্তের বৃত্তচাপ। এখন আমরা বৃত্তের বৃত্ত অংশগুলো আঁকতে শিখলাম এবং চিনলাম, এমনকি নামগুলো আমরা নিচে লিপিবদ্ধ করব। অর্থাৎ বৃত্তের বিভিন্ন অংশগুলো নাম্বার কেন্দ্র, দুই নাম্বার ব্যাসার্ধ, তিন নাম্বার ব্যাস,
चार नंबर जे पांच नंबर बुरीती छह नंबर बित्तुचा তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভাষায় বৃত্তচাপ বৃত্তটি আঁকার চেষ্টা করবে যে কোনো মাপে বৃত্তচাপ নিয়ে বৃত্তটি আঁকতে চেষ্টা করবে এবং বৃত্তের যে বিভিন্ন অংশ এই ছয়টি অংশ আমরা পেলাম অংশগুলো ভালো করে শনাক্ত করতে শিখবে এবং মুখস্থ করবে নামগুলো হাতে কলমে এঁকে আঁকতে চেষ্টা করলাম এবং তোমরা সবাই এটি ভাষায় চর্চা করবে আগামী দিন আমাদের এই অধ্যায়ের উপরে টপ প্লেস টু নাও হবে এ পর্যন্ত যে অঙ্কগুলো এবং আজকের জ্যামিতি সহ তোমরা বাসায় সবাই ভালো করে চর্চা করবে এবং সুস্থ থাকবে ভালো থাকবে করোনাকে ভয় না করে নিজেদেরকে স্থিতিশীল না করে পড়ালেখার সাথে নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করবে এবং সবাই আল্লাহর রহমতে ভালো থাকার চেষ্টা করবে গতিশীল থাকবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করবে এই প্রত্যাশা রেখে আগামী ক্লাসে তোমাদের উপস্থিতি কামনা করছি আজকের মতো এখানেই সমাপ্তি ধন্যবাদ সবাইকে